আগুন লাগার পর বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা জরুরি সেবা নিতে আসা রোগীদের হাসপাতালের নিচে খোলা স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল সরস্বী যাচ্ছে তার কাছে রুবেল অগ্নিকাণ্ডের ঘটনার পর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে কক্সবাজার সদর হাসপাতালের আমরা সকাল থেকে আসলে দেখতে পেয়েছি যে সদর হাসপাতালে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে আর পাশাপাশি যে খোলা আকাশের নিচে যারা ছিল তারাও কিন্তু চিকিৎসাধীন রয়েছে আর সদর হাসপাতালের সব ইউনিট চালু করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল সালেহীন তিনি যে বিষয়টি বলছে অগ্নিকাণ্ডের চার ঘন্টা পর সব তারা ধীরে ধীরে খুলেছে তবে আজ সকাল থেকে পুরোপুরি হাসপাতালে সব কার্যক্রম চলছে এবং সকাল আটটা থেকে যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে এটি হাসপাতাল হাসপাতাল যেখানে যেখানে পাঁচটি পাঁচতলা বিশিষ্ট এখানে আগুনের সূত্রপাত সেখানে কোনো কার্যক্রম চলছে না তবে অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সবগুলোতে কার্যক্রম শুরু হয়েছে এবং বাইরে যে ছয়শো রুগী ছিল তার মধ্যে অধিকাংশ রুগী এখন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন তবে তিনি আরেকটি বিষয়ে উল্লেখ করেছেন যে অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দিবেন বলেও তিনি নিশ্চিত করেছেন তবে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছিলাম তখন সেখানে ওয়ার্ডগুলোতে গুলোতে দেখেছি বিশেষ করে শিশু ওয়ার্ড নারী ওয়ার্ড এবং পুরুষ ওয়ার্ড কিন্তু লোকজন যে রুগীর সংখ্যা সেটি কিন্তু অনেকটাই কম আর অন্যদিকে আসলে যে বাইরে যে রুগীর যে স্বজনরা রয়েছে তারাও বলছে যে হঠাৎ করে অগ্নিকাণ্ডের কারণে তারাও একটু বিপাকে পড়েছেন এবং বাইরে দৌড়াদৌড়ি বাইরে হাসপাতাল এখন সদর ফিরে আসছেন তবে তাদের এই যে বিপাকে যে চরম বিপাকে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন তো মি মেয়ে ছিল আমার কাছে কক্সবাজার সদর হাসপাতালের সামনে থেকে সব শেষ কক্সবাজার সদর হাসপাতাল থেকে আমাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী উদ্দিন রুবেল